হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যারা তোমরা 2022 সালে SSC পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তাদের ইংলিশ টপিক্সটা নিয়ে। আর আজকের ক্লাসে ইংলিশ সেম পেপার নিয়ে কিন্তু আলোচনা হবে। কেমন হয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি, কিভাবে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, আসলে এগুলো কি পড়া কমপ্লিট করে যাচ্ছ কিনা সেই সম্পর্কে একটু কথা বলি, আর কিভাবে তোমার প্রশ্নটা সেট আপ করা হচ্ছে, কত নম্বরে কি থাকছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, আর শোনো যে আমরা যে সাজেশন মধ্যে যে টপিকগুলো বলতেছি এগুলো তোমরা আসলে কমপ্লিট করে যেতে পারছো কিনা। যদি না পারো, এখন তো সময় অনেক কম, তাহলে দ্রুত এইগুলো শেষ করে যাওয়ার চেষ্টা করবে কিন্তু। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা প্রথমে শুরু করছি। পরীক্ষায় যা যা থাকছে, তোমাদের এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে উইদাউট ক্লুজ। এই গ্রামারটা সেকেন্ড পেপারে দেখো, আর্টিকেলস এবং প্রিপোজিশন নিয়ে এই গ্রামারটা তোমাদের সাজানো হয়েছে। আবার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডও হয়তো থাকতে পারে, কিন্তু আর্টিকেলস এবং প্রিপোজিশনই বেশি। তো এইটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। তো এই গ্রামারটা দেখার জন্য বা এই গ্রামারটা এখন কোনগুলো পড়লে কমন পাওয়া যায় সেই সংক্রান্ত একটু বলতেছে। আমি আগে মানে সাজিয়ে নেই যে বা বলে নেই যে কতগুলো টপিক গ্রামার আছে তোমাদের। দেখো, এরপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, এই গ্রামারটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা থাকছে সে তোমাদের 2 নম্বরে। এরপর হচ্ছে 3 নম্বরে থাকছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের থাকছে ডিগ্রি, ভয়েস, তারপরে হচ্ছে অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ, নেগেটিভ, এইগুলো যেটা খুব ভালো করে দেখবা কিন্তু। ঠিক আছে, 4 নম্বরে থাকছে হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এই গ্রামারটা। আর 5 নম্বরে থাকতেছে হচ্ছে হলো ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনে যেন কারোই কোনো মার্কস একদম মানে মিস না হয়, একটু পাশে পাস পাওয়া এটা একটু খেয়াল রাখবে। এরপর হচ্ছে 6 নম্বর পাংচুয়েশন, পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন গ্রামারটা অনেক ইজি একটা গ্রামার, আশা করছি এটা খুব ভালো একটা মার্কস তুলবে। তো দেখো, এই যে 1 থেকে 6 পর্যন্ত কিন্তু তোমাদের গ্রামার আইটেম থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে, এবং এই গ্রামার আইটেম এখন আমি একটু বলতেছি তোমরা কোথা থেকে পড়লে খুব ভালো করবে বা কমন পাওয়ার নিশ্চয়তা আছে। দেখো, তোমরা 2019 এবং 2017 সালে যদি বোর্ড কোশ্চেনগুলো একটু ফলো করো এবং এগুলো সলভ করে যেতে পারো, আমার মনে হয় তোমরা গ্রামার যেখান থেকে আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে, আর রুলগুলো অবশ্যই ভালো করে রিভাইজ করে যাবে অবশ্যই। 7 নম্বরে যেটা আছে সিভি অথবা কভার লেটার বা জব অ্যাপ্লিকেশন যেটা বলতে পারো, এই জব অ্যাপ্লিকেশনে আমরা একটু সাজেশন বলি তোমাদের, এই কয়টা তোমাদের পড়া আছে কিনা তোমরা একটু দেখে নাও, যদি পড়া না থাকে তাহলে অবশ্যই করবে। আর যদি যারা একটু দুর্বল উইক, এতগুলো পড়া মুখস্থ করা আলাদা আলাদা করে সম্ভব না, অথবা যারা ভালো তারাও মুখস্থ করতে চাচ্ছ না, তাদের জন্য কিন্তু সিভির একটি ফরম্যাট আমরা আমাদের নেক্সট ক্লাসে দিয়ে দিব। তো এই তুমি এই সিভি একটি দিয়ে যাতে অনেকগুলো সিভি লিখতে পারো, কিভাবে সিভি অথবা জব অ্যাপ্লিকেশনটা লিখতে পারবো সেই সংক্রান্ত কিন্তু আমরা নেক্সট ক্লাসে দিব, ওই ক্লাসটি ফলো করবে, তাহলে আশা করতেছি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আসি কি কি বিষয়ের উপর তোমরা একটু চোখ বোলাবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, এই সম্পর্কে জব অ্যাপ্লিকেশন লিখবা বা সিভি লিখবা। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমার অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপরে কম্পিউটার অপারেটর, এটা আছে 3 নম্বরে। তারপরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা। তারপর হচ্ছে রিসেপশনিস্ট, আর হচ্ছে আইটি অফিসার। তো এই 6টি সম্পর্কে যদি তুমি ধারণা নিয়ে যাও তাহলে তোমার কিন্তু 100% কমন থাকবে। তো একটু সাবধান যাতে এটা মিস না হয়, ওকে, অথবা তোমরা একটা শিখে রাখতে পারো একটা ফরম্যাট, তাহলেই হবে। এরপরে আসি 8 নম্বরে, তোমাদের থাকবে কমপ্লেন লেটার। এটা কিন্তু একদমই নতুন, আমরা আগে অ্যাপ্লিকেশন দেখতাম, এটা এক ধরনের অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কমপ্লেন করতে হয় এই আর কি কর্তৃপক্ষের নিকটে। তো আমরা 4টা কমপ্লেন লেটারের কথা বলতেছি, এই 4টা সম্পর্কে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসও দিয়ে রেখেছি ফরম্যাট আকারে, তোমরা সেই ক্লাসগুলো একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক ইজি হয়ে যাবে, একদম যেভাবে আসুক লিখতে পারবে। প্রথমটা হচ্ছে হচ্ছে কমপ্লেন অ্যাবাউট ড্যামেজ প্রোডাক্ট, তোমার প্রোডাক্টটা ড্যামেজ অথবা ডিফেক্ট, ঠিক আছে, এই সম্পর্কে তুমি একটা কমপ্লেন লেটার লিখবা। তো এটা কিন্তু তুমি দিবা। এরপরে 2 নম্বর হচ্ছে কমপ্লেন অ্যাবাউট লেট রানিং অফ ট্রেনস, মানে ট্রেন দেরিতে আসতেছে সেই সম্পর্কে একটি কমপ্লেন লেটার তৈরি করবা রেলওয়ে অথরিটিসের কাছে, ঠিক আছে। 3 নম্বরে যেটা বলতেছি কমপ্লেন অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার, ইলেকট্রিসিটি অথবা গ্যাস সাপ্লাই, ঠিক আছে, মানে তোমার এলাকায় ওয়াটার সাপ্লাই নাই, ইলেকট্রিসিটি নাই অথবা গ্যাস নাই, এই বিষয়ের উপরে, ঠিক আছে। এরপরে যেই টপিকসটা আছে 4 নম্বরে আমরা বলেছি কমপ্লেন লেটার ফর মিসিং গুডস, তুমি কোথাও একটা পণ্য ই করেছো, বুক করেছো পাওয়ার জন্য, কিন্তু সেগুলোর মধ্যে সবগুলো পাও নাই, তো এই সংক্রান্তটা কমপ্লেন লেটার কর্তৃপক্ষের কাছে লিখবে। তো এই 4টা পড়ে গেলে আমি শিওর ইনশাল্লাহ তোমাদের 100% কমন থাকবে, তোমরা লিখে আসতে পারবে। অথবা দেখো, তোমাদের কমপ্লেন লেটারের পরিবর্তে নতুন একটা আর্ট টপিক যোগ হচ্ছে, সেটা হচ্ছে নোটিস। তো 2টা নোটিসের কথা বলছি, এটা হচ্ছে স্কুল ক্লোজড, আছে SSC অ্যাডমিট কার্ড, এই 2টা একটু ভালো করে দেখে যেও। অথবা আমরা নোটিশের উপরে একটি ভিডিও দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা বা ফর্ম্যাটটা দেখে পারো, একটা ফর্ম্যাট পড়লেই তোমরা যেভাবে নোটিশ আসুক তুমি লিখে আসতে পারবে। তো দেখো, আজকের ক্লাসে এই ছিল আমাদের আলোচনার বিষয়। তোমরা যারা SSC পরীক্ষায় এবার অংশগ্রহণ করছো তারা অবশ্যই আশা করছি সেগুলো কমপ্লিট করছো, যদি কমপ্লিট না হয় দ্রুত কমপ্লিট করে ফেলো, আর একদম ফ্রেশ মন নিয়ে তোমরা পরীক্ষা হলে বসবে আশা করতেছি, এবং ভালো একটি রেজাল্ট করবে। তো কোনো টপিক্সে যদি জানতে
নিতে চাও বা কোনো প্রয়োজনে কোনো কথা বলতে চাও অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।